না আপনাদের একটা নতুন সুসংবাদ দিচ্ছি, নাম হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম। বিভিন্ন জেলায় তারা তাদের পেশাগত কারণে কাজ করেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনাদের একটা নতুন সুসংবাদ দিচ্ছি, আমরা গতকালকে আজকে সকালে মজলিসে সুরাতে একটা সিদ্ধান্ত নিয়ে এসেছি, আমাদের কিছু ভাই বিভিন্ন পেশায় রত আছেন কিন্তু আমাদের সংগঠনের ডাইরেক্ট সদস্য নন, কিন্তু তাদের অন্তরটা আমাদের সাথে আছে, তারাও চান কাজ করতে, কাজের সুযোগ পাচ্ছিলেন না। গত এক বছর আগে থেকে বিষয়টা আমাদের কাছে এসছে কিন্তু উদ্যোগী লোক ছাড়া তো হয় না। আমার চিন্তা চেতনা বহুদিন আগের, ঠিক ব্যবসায়ী সমিতি করার চিন্তা বহু আগের আমার, কিন্তু আমি তো ব্যবসায়ী হতে পারবো না, কিছু লোক তো এগিয়ে আসতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিছু ভাই জন্মগত আহলে হাদিস না হলেও তারা এখন কনভার্টেড আহলে হাদিস, অধিকাংশই বিভিন্ন জেলায় তারা তাদের পেশাগত কারণে কাজ করেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, বিভিন্ন ধরনের। তো তারা একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন আমার কাছে বেশ কিছুদিন আগে, এক সপ্তাহ আগে, তারা আজকে এখানে এসেছেন, তারা একটা গঠনতন্ত্র করেছেন, আলহামদুলিল্লাহ আমরা একটা অনুমোদন করে দিয়েছি। গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র নিয়ে আসছো? যাক, আমার মেম্বারের থেকে বলি, নাম হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম। পছন্দ হলো? প্রস্তাবিত খসড়া কেন্দ্রীয় কমিটি 2022-2025 তিন বছরের জন্য, আপনাদের দু বছর তো, ওটা তিন বছরের জন্য। সভাপতি ডাক্তার শওকত হাসান। এই বাড়ি কোথায় পরিচয় দেবেন? বাগমারা, তাই নাকি? ও থাকে তো কোথায়? নোয়াখালী না? না, শওকত নাই। সহসভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ আলী নাঈম, এখন নাটোরে সেটেলড, তাই তো? না, ও বুয়েটের শিক্ষক, লেকচারার তো? না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে, মার্শাল্লাহ, অনেক মুরব্বী হয়ে গেছে, মার্শাল্লাহ। বুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ আলী নাঈম, কলম দেন, ঠিক দেয়। সাধারণ সম্পাদক ডাক্তার সাবিত বিন হান্নান আছেন, আর সহ সাধারণ সম্পাদক কারি লিখছি কেন, বারো কেটে দিলাম না, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিবুল হোসেন। তুমি না? তোমার বাড়ি কোথায়? কুমিল্লা, দেবিদ্দার নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। কুমিল্লা যে মার্কাজ শাসন কাছে আছে না, ওটার প্ল্যান ওই করেছে। সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তারিক আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক ডাক্তার ইয়াসিন। আচ্ছা, তারিক হাসান বাড়ি কোথায়? তারিক আহমদের একটু ব্র্যাকেটের জেলাটা লেখা ভালো ছিল। অর্থ সম্পাদক ডাক্তার জুবায়ের ইসলাম, তোমার বাড়ি কোথায়? চাপে কোন গ্রাম? কনসার্টে সাবাস, আমাদের দেশের লোক। অর্থ সম্পাদক না? হ্যাঁ। কনসার্টে আমাদের যারা দায়িত্ব পালন করেন তারা ওকে চিনে রাখবেন, সহযোগিতা করার জন্য আরও অনেক পেশাজীবী যাতে আমাদের ঢুকতে পারে সুবিধা হবে। রাজশাহী মেডিকেলে, ও উনি রাজশাহী মেডিকেলে আছেন। সমাজ কল্যাণ সম্পাদক ডাক্তার জাকারিয়া বিন আব্দুল হামিদ, উনি আসেননি। শিক্ষা গবেষণা সম্পাদক শরীফুল ইসলাম দীপু, এই মাস সাইডে দীপু টিপু সব বাদ, কি আপনি দীপু বাদ, ডাক্তার দীপু মনে। এই সংগঠনটা খুব খারাপ, দাদের দাদের দেওয়া দীপু বাদ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ওই মোহাম্মদ ছাড়তে হবে, চলবে না। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মনসুর আলম, নাই না?
দপ্তর সম্পাদক আরিফুর রহমান, আরেকটু ছিল আসেন আজকে? আচ্ছা আমরা ঠিক দেখ, এরা তিনজন ছিল না, এখন আজকে অর্থ সম্পাদক আরেকজন কে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এগারো জনের মধ্যে চারজন এখন বায়াত নিলেন, নিবেন এখন, আর বাকিরা আসছিল আবার চলে গেছে, ওদের তো বুঝতে পারছেন চাকরি করতে হয়, হাজির হওয়া লাগে সমস্যা। এটা আপনাদের বলা থাকবে বিভিন্ন জেলাতে এ সংগঠন হবে, আমরা একটা শর্ত রেখে দিয়েছি, আন্দোলনের বিভিন্ন দায়িত্বের ও মানের যে কোনো কর্মী পেশাজীবী ফোরামের সদস্য বা দায়িত্বশীল হতে পারবেন। কথা বুঝতে পারলেন? আন্দোলনের যে কোনো মানের যে কোনো দায়িত্বশীল পেশাজীবী ফোরামের যে কোনো দায়িত্বে আসতে পারবেন। আমাদের বিভিন্ন জেলায় ভালো ভালো পেশাজীবী আছে, আমরা সবাইকে চিনি না, তো জয়পুরহাটের আমিনুল ইসলাম সে ডাক্তারি করে, দিনের বেলা থাকে বগুড়া মেডিকেলে, রাত্রিবেলায় আমাদের জয়পুরহাট মার্কাজ এসে আমাদের যে ইয়ে আছে মানে স্বাস্থ্যকেন্দ্র ওখানে সে দায়িত্ব পালন করে, আমরা চিন্তাও না তাকে, নিঃস্বার্থে কাজ করে। ওরকমভাবে আমাদের আসে আসতে কই আমিনুল আসে নাকি আমিনুল কোথায় ওটা সালাম দাও তো, ওই যে ওই দেখো এই লাইট টাইট নেই নাকি সব? আচ্ছা ধন্যবাদ। এই যে কাজ করতে আমি জানতামই না, এরকমভাবে যে কত যে বেরিয়ে আসবে তা ঠিক নাই, প্রত্যেক জেলায় জেলায় এরকম ইনশাল্লাহ আছে, আপনাদের ভাইরা আছে, ভাইতরা আছে।